আমি মাদ্রাসায় পড়ার কারণে 31 সালে আবার স্কুলে পড়তাম, তখন ক্লাস 9-এ পড়তাম এনএমসি স্কুল, নাজির মোহাম্মদ চৌধুরী স্কুল। স্কুলে গিয়েছিলাম, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম আমি। বেসিক্যালি সবথাও স্থান বসদিন অনুপ্রেরণায় উনি আমাকে দেখে ভদার থেকে কালেকশন করে নিয়ে গেছে 12টার মাঠে। একটা মিটিং ছিল আজিজ মিয়ার মিটিং, এম আজিজের মিটিং। ওই মিটিংয়ে যাওয়ার পর উনি বলছেন তুমি ছাত্রলীগ করো। তখন থেকে আমি উৎসাহ করি যে আমি রাজনীতি করবো। আমরা পোস্টার লাগাতাম, তখন নেতাদের নিরাপত্তার ব্যাপারে কাজ করতাম, নেতাদের যাতায়াতের যাতে বিভিন্ন নাগরিক এসে নজর রাখতাম, মানুষকে শান্ত বুঝাইতাম। আমাদেরকে দেখলে মানুষ, আমাদেরকে দেখলে ছাত্র হিসেবে মানুষ সম্মান করত। 71 সালে আপনি যুদ্ধে কীভাবে যোগ দিলেন? আমি ক্যাপ্টেন করিম, ক্যাপ্টেন করিমের মাধ্যমে। ক্যাপ্টেন করিম আমাদের, আমার বড় ভাই মরহুম আব্দুল শুকুর চৌধুরীর এখানে আসছে সরকার ডিসেবিলিটির মালিক ইলিয়াস সহ ক্যাপ্টেন করিম শুকুর সহ আলাপ করতেছিল। তখন আমি ওখানে গিয়ে বসার পর ক্যাপ্টেন করিম বলল যে ওনাকে আমাকে দিয়ে দিই। আমি ওখানে গিয়ে ট্রেনিং নিলাম। কোথায় গিয়ে ট্রেনিং নিলেন? পদুয়া রাইফেল ট্রেনিং, গ্রাউন্ড ট্রেনিং। আপনার সঙ্গে যারা ছিল তাদের কারো নাম মনে আছে? আমার সাথে ছিল অনুর ভাই, ক্যাপ্টেন করিমের ভাই বাচ্চু বাসক, তারপর ছিল নুরুল আমিন, জামাল, মাহমুদ হোসেন, এরা ছিল। তারপর শহরে এসে এমরান, আমাদের কমার্স কলেজের এমরান, বর্তমান বাকরি এবং জামাল, আমরা সবাই একত্রিত হয়ে গেলাম। একত্রিত হয়ে দুই তিনটা অপারেশনে আমরা দিলাম। অপারেশনগুলো কার নেতৃত্বে করছেন? আমরা অপারেশনগুলো এমরানের নেতৃত্বে করছি। এমরান বিএলএফের কমান্ডার ছিল, ক্যাপ্টেন করিম থেকে এসে এমরান বাহিনীতে যোগ দিই। আমাদের বাকরি এই হাজার উঠে একটা অপারেশন আমরা করি। অপারেশন করার পর আমাদের সবাইকে গ্রেপ্তার করে নিজের নম্বর আমাকে নিতে পারে নাই। মীর কাসিম আলী যে গ্রেপ্তার করছে, মীর কাসিম আলী যে সাক্ষী দিয়ে, মীর কাসিম আলী যে সাক্ষী দিলাম, মীর কাসিম আলী ওই রাত্রে আমাদেরকে গ্রেপ্তার করছে। আচ্ছা, কীভাবে তারা আপনাদের ধরে? আমরা রাত্রে আমাদের বাড়ি ঘিরে ফেলছে ভালোরা, পাকিস্তানি সৈন্যরা সহযোগিতা বাড়ি ঘিরে বাড়ি থেকে খালি গাড়ি ধরে নিয়ে আসছে। আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে স্কুলটা, যে স্কুলে আমরা পড়তাম, নিয়ে আসছে। আমাকে কিন্তু ছেড়ে দিছে, বয়স কম থেকে আমাকে ছেড়ে দিছে। আমাকে তো ছেড়ে দেওয়ার পর তো আমি পালাই গেছি। ডিসেম্বর তো যুদ্ধ শুরু হয়ে গেছে, পালাই গিয়ে আবার চলে আসছে 10 তারিখ। আমি ছেলে আমার চাচার বাসায় থাকতাম। 10 তারিখের পর আর কোনো হয়নি। আমরা অন্য বস্ত্র, শিক্ষা, বাসস্থান চাইতাম, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা আমরা এখনো পাইনি। সবাই চিকিৎসা পাচ্ছে না। কথা ছিল স্বাধীন দেশে, স্বাধীন দেশে বসে গিয়ে একটা শাসন ব্যবস্থা অবকাঠামো গড়ে তুলবে, ওটা না করে করছে আমরা তাদের ব্রিটিশ আমলের মান্যতা, আমাদের যে শিক্ষা শিক্ষিত আমলাদের দিয়ে পুরানা কায়দায় শাসন ব্যবস্থা বসে গেছে। আমাদের এখানে আপনি দেখবেন এখনও পুলিশে মানুষ ধরে ব্রিটিশ আইনি, বাংলাদেশের মানুষের উপযোগী, সময় উপযোগী, চরিত্র উপযোগী আইন তৈরি করবে, নতুন আইন তৈরি করবে, তাহলে বাংলাদেশ ঠিকমতো চলবে। আজকে এই যে জঙ্গি উত্থান, এটা যদি আইন ঠিকমতো হতো জঙ্গি উত্থান হতো না। মুক্তিযুদ্ধের চেতনায় যদি বাংলাদেশ চেতনা উদ্বুদ্ধ হয়ে যদি বাংলাদেশ শাসন হয়, তাহলে সোনার বাংলা পরিণত করে দেবে। আমি মোহাম্মদ রেজান হাসান জানা, মুক্তিযোদ্ধা আলফাজ মোহাম্মদ হাসান বাচ্চুর ছেলে, প্রথম সন্তান। আমি সুমাইয়া হাসান, আলহাস মোহাম্মদ হাসান বাচ্চুর চতুর্থ সন্তান। আপনার বাবা যে মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধের সন্তান হিসেবে আপনার কেমন অনুভূতি?
একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার গর্ববোধ হয়। এই দেশের জন্য আমার বাবারা মুক্তিযোদ্ধারা অনেক কিছু করেছে, এটার জন্য গর্ববোধ করি। কিন্তু মুক্তিযুদ্ধের জন্য যারা প্রাণ দিয়েছে, এর জন্য যুদ্ধ করেছে, এখনও বাংলাদেশ ওইভাবে এখনও গড়ে উঠতে পারেনি। তার জন্য তাদের স্বপ্ন এখনও পুরোপুরিভাবে পূরণ হয়নি। তাদেরকে আরো দেশের জন্য প্রাণ দিয়েছে, যুদ্ধ করেছে, অনেকে বর্তমানে বেঁচে আছেন, তাদের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। কেন তারা সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যে স্বপ্নের জন্য যুদ্ধ করেছেন, সেই যুদ্ধটা এখনো বাস্তবায়ন, সেই স্বাধীনতাটা এখনো পরিপূর্ণতা পায়নি। কারণ মানুষের যে চাওয়া পাওয়াটা তো এখন কেউ পাচ্ছে না। তো এখন আমাদের বর্তমান আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যেই চেতনা ছিল, সেই চেতনাটা যাতে দেশের সাধারণ প্রত্যেকটা মানুষ তাদের স্বপ্ন পূরণ হয়, তাদের নিয়ে যে অধিকার পাই, সেই ব্যবস্থা যাতে হয়, সেটাই আমাদের চাওয়া। এতে তরুণরা কী করতে পারে দেশের জন্য? আপনাদের যে এই চাওয়া, এই দেশটাকে গড়া, এক্ষেত্রে তরুণরা কী ভূমিকা রাখতে পারে? তরুণরা ভূমিকা রাখতে পারে বলতে, এখন যারা যারা মুক্তিযোদ্ধা বর্তমান যারা বেঁচে আছেন, তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া, এবং যেগুলো ভালো পরামর্শ সেগুলা সে অনুযায়ী তাদের উপদেশ নিয়ে সেভাবে চলা, এবং তাদের পরামর্শ মতে কাজ করা, যাতে কারণ তাদের চিন্তা চেতনাই ছিল বর্তমান বাংলাদেশ। তো এই যে আজকে এই জায়গায় আসতে পেরেছে, তাদের চিন্তা চেতনার কারণে আসতে পারছে মুক্তিযুদ্ধ, সেটা যাতে পাঠ্য বইয়ে লিখে হয় বা যাতে তরুণরা জানতে পারে এবং সুন্দর একটা স্বপ্নের বাংলাদেশ করতে পারে, সেটা আমাদের চাওয়া।